সেটা অগ্রাহ্য করা হয়েছিল, সেটাই সেটা তো নিশ্চয়ই সেটাকে ঠিক করা হবে। মঞ্চে রয়েছেন আরেকজন গুণী মানুষ, রঞ্জিতের ছেলে লোক, মঞ্চে রয়েছেন আরেকজন গুণী মানুষ সম্মান বর্তমান। এই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে তোমাদের মধ্যে এসেছি। আমি শুধু একটা কথা বলতে পারি যে এই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে প্রাথমিক স্তর থেকে সমস্ত স্তরে যে ঘটনা ঘটে চলেছে সেটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের পক্ষে মোটেই শুভ। আমি এমন একটা সময় আজকে বলতে এসেছি তোমাদেরও, আজকে তোমাদের আন্দোলন অনেকটা বুঝবার সব কিছু তোমরা অবস্থানে থাকবে কিন্তু অনুসন্ধান প্রত্যাহার করবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি ভারতীয় জনতা পার্টির একজন অন্যান্য নেতৃত্বের সাথে কথাবার্তা হওয়া মানুষ, আমি তোমাদের কাছে এসে বাড়ি কথা বলবো না, বাড়ি কথা বলা আমার স্বাধীনতা। সুতরাং আমি মৃত্যুকে আশ্রয় তোমরা মৃত্যু কিছু বলবো, কিন্তু একটা জিনিস তো দেখতে পাচ্ছি যে আমি যা কাছে ধীরে ধীরে সবাই শুনছি এই পার্শ্ব শিক্ষকের একটা 70% কেন্দ্রীয় সরকার থেকে আসে। তাহলে কেন্দ্রীয় সরকার থেকে যদি আসে তাহলে অন্যান্য রাজ্যের যে বেতন ক্রম সেই বেতন ক্রম আমাদের রাজ্যে চালু হবে না। আমি আপনাদেরকে একটা অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, আমি দায়িত্বের সাথে বলছি ভারতীয় জনতা পার্টি যদি আগামী নির্বাচনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারে তাহলে যদি বাইরে বোনেরা এখানে বসে আছে তাদের আশ্বস্ত করে বলতে পারি যে তোমরা বঞ্চনার শিকার হবে। তাই আমি তোমাদের বলছি তোমাদের এই আন্দোলন কিন্তু এই 64,000 মানুষের মধ্যে
চট করে চলে এসো বন্ধুরা।